হাই বন্ধুরা, তো আজকের একটা লং ব্লগ আছে। ব্লগটা হলো জন্মদিন, মানে বার্থডে সেলিব্রেশনের যে মাংসটা লাগবে, তো মাংসটা আমরা আনতে যাচ্ছি। মাংসের সাথে থাকছে টুপি, মাংস ফ্রি নয়, এগুলো কিনতে হবে, ফ্রিতে কেউ দেবে নাকি। তো মাংসের সাথে টুপি আনবো, স্প্রেটা আনবো, এইগুলো আমরা কিনতে যাচ্ছি। এখন বাজে 2:50 আমরা বেরিয়ে পড়েছি, অর্ধেক রাস্তা চলে এসেছি এখান থেকে। এবার মার্কেটে যাব, মার্কেট থেকে মাংসটা নেব, টুপি নেব, স্প্রে নেব এবং কেকটা নেব। কেকটা একটু বড় কিছুটা এরকম সাইজের কেকটা নেব, দেখি কত বলে। দেখতে থাকো পুরো ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকে প্রচণ্ড গরম, মানে এই দুদিন যা গরম ফেলেছে মনে হয় গ্রীষ্মকাল চলে এসছে। এটা আশ্বিন মাসের আজকে মনে হয় 6-7 তারিখ, তাও মনে হয় যেন প্রচণ্ড গরম, মানে গরমে ভিতরে তো গেঞ্জি পুরো ভিজে আমার। তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর পুরো ভিডিও দেখতে থাকো, এখন অনেক কিছু বাকি আছে। আমি এখন বেরিয়ে পড়ি, কারণ দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আবার কাটাকাটি হবে, আমি কাটতে সময় লাগবে, প্রায় 20 কেজি মতো মাংস। আর ওদিকে আয়োজন চলছে, সবাই কাটতে, এমনি সবজির যে আয়োজন আছে সেটা সবাই রেডি করছে। আর আমরা বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এই মার্কেটের দিকে, মার্কেট থেকে মাংসটা নিয়ে মার্কেট ঘুরে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আমাদের, মার্কেট ঘুরিয়ে দেখানো হবে। হ্যাঁ, মার্কেটে দেখাবো, পুরো ভিডিও দেখবে আশা করি। এটা তো ইন্ট্রোটা দিলাম, ভিডিও যে ইন্ট্রোডাকশনটা সবাইকে দিয়ে দিলাম, ভালো অবশ্যই লাগবে, দেখতে থাকো আমার লাইফস্টাইল ব্লগ কী করছি। চলো না, জল খাবো দাও। 110 টাকা করে বলো তো, এখানে আছে 3 টাকা। কত করে, কত করে বলতেছে দেখ। 17 কেজি পৌঁছে গেলাম, নেবো মাংসটা, নেবো এখান থেকে 17 কেজি দিচ্ছি, 120 টাকা করে কেজি পড়ছে। ঠান্ডা জল নেই, কেকটা বাকি আছে, কেকটা বাকি আছে, বাদ বাকি এগুলো নেবো, এটা এদিকে কাটাকাটি হবে। আমরা আজ যে বাকি মালগুলো আছে সেগুলো নেবো। আরেকটা নিয়ে আসো,
ঠিক আছে কাটো, ব্যাস ঠিক আছে। মানে ওই 18 কেজি হচ্ছে কি? না না আচ্ছা চলো, নাহলে ফিরে আসবো। প্রচন্ড গরম, মাথাটা আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, হালকা করছে। মাংসটা চলছে, কেকটা নেবো আর টুপিগুলো রেডি করবো, আর সেই ফাঁকে ভাবলাম দুজনে মিলে ঠান্ডা জলটা খেয়ে নিই। চলে গেল 20 টাকা। হ্যাঁ বনি হলো, মাংস বাকি আছে। হুম, টাকার বনি হলো 20 টাকা। হবে বাইকে দেখি মেরে রাখি, কখন কোথায় যাবো বলা যায় না, তেল তাহলে আমার দৌড়ে যাবে। পাম্পে সবথেকে বড় কথা রোডে রোদে হাট মানে হাঁটছি তো, ছাতাটা দরকার ছিল, ছাতাটা নিয়ে আসি। চ হয়ে গেছে দুটো দোকান খুলে, একটা দোকান পুরো কেক ফাঁকা নেই, একদম স্টকে কেক নেই। আর লাস্ট আমার এই দোকানটা এলাম, আর ওদিকে একটা দোকান ছিল তা তো দেখলাম নেই, বন্ধ। হ্যাঁ না বন্ধ, তো গরমে ছালা পালা হয়ে যাচ্ছে দাদা। হ্যাঁ গরম জীবন ফ্রিকে আছে, সেই বই ডেলিভারি নিতে পারলো না, সে নিচ্ছে দাঁড়া। আগে এগুলো শেষ করি, মার্কেট পুরো নিচ্ছি, এক একটা করে নিচ্ছি, পাওয়া যাবে তো। হ্যাঁ হ্যাঁ ওই তো তুই বলি, এক দোকান থেকে সব নিতে হচ্ছে, সব ভিতরে আছে, টুপি আছে। এর দোকানের দামটা বেশি, দাম বেশি কিছু করার নেই, আর কোথাও কেক নেই বাবা। কেক না, টুপি ফুপি এই ট্রেনে দোকানে যাবো। ঠিক আছে তাহলে এখান থেকে কেকটা নিই। না নে নে, আবার সে গোলে ভুলে গেছি, সে গোলে ভুলে গেছি। কী শেয়ার করি, ভেজের তো মালটা নেবো, ভুলে গেছে এই গলি। আর কোথাও দাঁড়ানো চলবে না, এই লেবু নেবো আর চলে যাবো। হ্যাঁ লেবু নেবো আর চলে যাবো। কোথায় যাবে? বাড়ি। হ্যাঁ লেবু, এই কেক হয়ে যাচ্ছে, মাংস হয়ে যাচ্ছে, লেবুটা নেবো আর পালাবো। লালটা কত? 200 আছে। আর ওই সাদাটা 100 আছে, ওটা 200। লালটা আর নিচের কালোটা? হ্যাঁ বোন দুটা দুটা করতে পারছি, দুটা কাই খাওয়াবো। ঠিক আছে এর উপরে এই তাহলে সব তাহলে খেটে যাবে, ছাড়বে না, ওর ঠিক করে প্যাকিং করে বসিয়ে দেবো। না ওই কালোটা ওটা আমাদের উপর ডিপেন্ড করে, ওটা ওনার উপর যাবে। তুই আমার কথা বল, তুই ছাড়া তুই ছাড়া 300 টাকা মানে 300 টাকা কে করে না।
কালো, ঠিক আছে। এটা এর উপর বসালে অসুবিধা না, চাপ পড়ে আলাদা আলাদা থাকবে, এটা এর উপরে বসানো হবে, এটা থাকবে নিচে, খুশি করা হয়ে যাবে, যেটা চাইছিল সেটাই হবে। টুপি দেবে না, টুপি নিয়ে নি, এস পেরে দেয় দুটো, এস পেরে দুটো, ভাই কে যা কানবি, কত গাদ গেছে, 5 কেজি, 5 কেজি বাদ গেছে। এবার আমি পোল্ট্রি দোকান খুলবো, ব্যাগটা নিয়ে আয়। আমার উপর দায়িত্ব দিয়েছে, যেহেতু আমি এনেছি বলছে তুই এটা রেডি করে আমাদের দিয়ে যা, তুই এটা রেডি করে আমাকে এখন যেতে হবে। কেক টানা হয়ে গেছে, কিন্তু সবই বেলুন বেলুন আনা বাকি আছে, রানীর যে একটা মুকুট বলে সেটা আনা বাকি রয়েছে, আর স্প্রে, হ্যাঁ স্প্রেটা বাকি আছে, এগুলো আনতে যেতে হবে। তো এখন বোতল বাকি আছে, তো আপাতত ওটা বলছি না, আপাতত কেটে দিতে হবে। আপাতত এই যে বাইকের চাবি সবসময় কাছে রয়েছে, যখন ইচ্ছা আবার দৌড় মেরে চলে যাবো, কি কম পড়বে তখন। আর এমনি ওখানে সব আয়োজন চলছে, তো আমি আর রাজা বেরোবো এখন, রাজা ক্যামেরার উপরে আছে, সবাই রাজা মানে চিনতে পারছো কে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গেঞ্জি পুরো ভিজিয়ে, ঘড়ি খোলার টাইম পাইনি, এসে মাত্র বাদ বাকি যেগুলো ছিল সেগুলো পিস পিস করে কেটে আমি তাড়াতাড়ি মাল মেডি দিই একবারে। হ্যাঁ সেই লালটা ঝার রানি হবে গিয়ে যে ডিসের পাহাড় আছে, বাইকের চাবি নিয়ে রান্না হচ্ছে, রান্না হচ্ছে, কিছু কম পড়লে বাইক ছিঁড়ে মারবো, কম পড়লে বাইক নিয়ে দৌড়বো, আবার এনে মারতে দেবো। ও সাথে লেবু আছে, চিন্তা নেই, লবণ আছে এসে। আরে কাছে আয়। ওকে তো বন্ধুরা, যেটা ব্লগ সারাদিন চলছিল এখন লাস্ট মোমেন্ট, সবার শেষ কেক মাখানো হয়ে গেছে, কাটা হয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে, এবং কেক সেলিব্রেশন কমপ্লিট। তো লাস্ট ফিনিশিং এই ছোটোটা বেঁচে আছে, যেটা দেখিয়েছিলাম বড়োটা ছিল সেটা দফা রফা হয়ে গেছে, এটা এখন কপা হবে, মানে ফ্রিজে ঢুকবে, ফ্রিজে রেখে দেবো, রিয়া হয়তো সকালে খাবে কী করে জানি না। তো আমি এখন আমাদের ঘরে ফ্রিজে রাখতে যাচ্ছি, আর আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছে, সারা দিনটা ছোটাছুটি, আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, ব্লগ বেশি দূরে যাবো না, এখানেই শেষ করে দিচ্ছি।